সালাম আলাইকুম, সম্মানিত দিবস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শিবলু রাজ আপনাদের মাঝে আবার হাজির হয়েছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটা কিচিং রুমের বিষয়ে আলোচনা করব। সো একটা কিচিং রুম করতে গেলে কোন কোন ভুলগুলো সাধারণত হয়ে থাকে এবং কিভাবে করলে একটা কিচিং রুম আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, তা এই ভিডিওতে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা মাপ সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাধারণত অনেক কিচিং রুম করতে গেলে আমরা সাধারণত অনেক সমস্যায় ফেস করি বা অনেক সময় দেখা যায় যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এই পাশ দিয়ে শুরু করি। এটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্ক, সিঙ্কের যে এখানে একটা পাশে আমরা এখানে সিঙ্কটা কিন্তু ফিটিং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো সিঙ্কের উপরে যে কলটা লাগানো হয়েছে, এই সিঙ্কের এই যে কলটা লাগানো হয়েছে এখান থেকে সিঙ্ক থেকে কিন্তু মিনিমাম আপনাকে 6 থেকে 7 ইঞ্চি উপরে আপনাকে এই সিঙ্কটা এই যে কলটা বিপকটা আপনি এখানে ব্যবহার করতে হবে, তাহলে আপনি ইজিলি আপনি এই মানে ফ্রিভাবে আপনি এই জিনিসটা কাজ করতে পারবেন। সো এখানে আসেন, এখানে আমরা যে এই যে স্যাপটা এখানে তৈরি করা হয়েছে স্যাপটার যে পুরুত্ব বা এটার যে কতটুকু মাপ, সো এই স্যাপটা আমরা এই যে সিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্কটা কিন্তু 18 ইঞ্চি এই সিঙ্কটা রয়েছে। সো আমি অনেক জায়গায় দেখেছি বা এই বলটা আপনারা করে থাকতে পারেন বা আপনাদের কিচিং রুমও হয়তো বা এরকম হয়ে থাকতে পারে যে এই যে সিঙ্কের যতটুকু জায়গা আছে এতটুকুর মধ্যেই আপনি এই যে স্যাপটা বানানো হয়েছে, ঠিক আছে। সো অবশ্যই এই যে আপনারা যখন এই সিঙ্কের যে স্যাপটা বানাবেন মিনিমাম আপনাকে 20 ইঞ্চি এই পুরো এই আপনার এই স্যাপটার পাশে আপনি ঠিক আছে 20 ইঞ্চি রাখতে হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই 18 ইঞ্চির পরে কিন্তু 2 ইঞ্চির যে বর্ডারটা দেওয়া হয়েছে এটা কিন্তু সিঙ্কের যে ব্যালেন্সটা এটা ঠিকঠাকভাবে রাখতে পারছে এবং জিনিসটা দেখতেও একটা ইউনিক লাগছে বা সুন্দর লাগছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই স্যাপটা কিন্তু 18 ইঞ্চি রয়েছে, এটা 20 ইঞ্চি দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ 18 ইঞ্চি কারণ হচ্ছে যে এখানে চুলাটা বসবে, তো চুলার জন্য আমরা 18 ইঞ্চি এনাফ, ঠিক আছে 18 ইঞ্চি এনাফ। সো আরেকটা ভুল অনেকে করে থাকেন যে যে সিলিন্ডারের জন্য এই হোলটা রাখা হয় না, তো এই যদি আপনি যদি সিলিন্ডার রাখার জন্য এখানে যদি একটা হোল রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনার সিলিন্ডারের যে পাইপটা আসবে চুলাতে এদিক দিয়ে আপনি ফিটিং করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা এই সেলফের যে মাপটা জেনে নিলাম, তো এখন এই সেলফের হাইটটা কত দিব। সো আপনাকে এরকম একটা হাইট দিতে হবে যাতে করে সব হাইটের মানুষ যাতে কমফোর্ট ফিল করে এই জায়গার মধ্যে কাজ করতে, ঠিক আছে। সো এখানে যে হাইটটা দেওয়া হয়েছে এটা কিন্তু 30 ইঞ্চি হাইটটা দেওয়া হয়েছে। সো আমরা ফ্লোর থেকে যে প্রথম যে সেলফটা থাকবে আপনার এই সেলফটার হাইট হচ্ছে 30 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্কের বরাবর কিন্তু একটা হাউস করা হয়েছে, সো ওই হাউসের মধ্যে হাঁড়ি পাতিল বা বাড়ির কাজগুলো আপনারা এখানে করতে পারবেন, ঠিক আছে। ওই যে ওই পাশে একটা বিপকোক রয়েছে ওই পাশে আপনারা এই এই হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফ ব্যবহার করা হয়েছে, এই সেলফটা হচ্ছে এখানে 4 স্টেজের একটা সরি 3টা স্টেজের একটা সেলফ ব্যবহার করা হয়েছে। এই সেলফের যে এক সেলফ থেকে আর্ট সেলফের যে হাইটটা বা এটার যে স্পেসটা মাঝখানে এটাও কিন্তু আপনার এখানে 15 ইঞ্চির মতো স্পেসটা রয়েছে। সো আমরা এই স্যাপের উপর ডিপেন্ড করে আপনি এর চেয়ে ছোটো যদি চাপিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্যাপের মধ্যে ভালোভাবে জিনিসপত্র রাখতে পারবেন না, একটু একটু কষ্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু এখানে কিছু মশলা এবং তেল এই এটা সেটা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি এটা রাখতে পেরেছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা স্যাপ করবেন যাতে করে আপনি মালামাল সুন্দরভাবে রাখতে পারেন বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যাতে এটার ভিতরে আপনার হাইডে আটকে নেওয়া যায়, ঠিক আছে। সো আমরা এই সেলফের ইয়াটাও জেনে নিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্রিজ রাখার জন্য একটা স্পেস রাখা হয়েছে, এখানে মাল্টি সকেট রয়েছে, এখানে একটা ফ্যানের সকেট ডিমার ব্যবহার করা হয়েছে, যদিও ফ্যান লাগানো হবে কিনা তা তো অবশ্যই আপনি এই ইয়াটা রাখবেন যে যে আপনার যে এই সুবিধাটা এটা আপনি রাখবেন, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কিচেন রুমের মধ্যে কুটাকাটি করতে হয়, ঠিক আছে। সো এই আপনার ফ্যানের সুবিধা রয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড ব্যবহার করা হয়েছে। সো আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি একটা মাল্টি সকেট ব্যবহার করা হয়েছে। মাল্টি সকেটটা অনেকেই এই ভুলটা করে থাকেন যে এমন জায়গাতে মাল্টি সকেটটা রাখা হয় যে জায়গাতে আপনি কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন না। সো এখানে এই জিনিসটা আপনি যখন এই সেলফ বানাবেন সেলফের পাশেই এক কোনায় আপনি এইটা আপনি মাল্টি সকেটটা ব্যবহার করতে পারেন, এখানে একটা বা দুইটা ব্যবহার করতে পারেন।
সো এই জায়গাতে রাখার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই পাশে আমাদের কিন্তু গ্যাসের চুলাটা বসবে তো আমরা ইচ্ছা করলে এখানে ইলেকট্রিক চুলা এখানে ব্যবহার করতে পারবে ইভেন এখানে আপনি চাইলে বিভিন্ন ডিভাইস অর্থাৎ এই ব্লেন্ডার প্রেসার কুকার রাইস কুকার ইত্যাদি যে কিচেনের যে ডিভাইসগুলো আছে আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো অবশ্যই আপনাকে একটা মাল্টি সকেট এখানে রাখতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হুল রাখা হয়েছে সো মোটামুটি আমরা জানতে পারলাম যে আসলে কিভাবে করতে হয় একটা কিচেন রুম এবং কোন কোন ভুলগুলো সাধারণত হয়ে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সিঙ্কের উপরে যে স্পেসটা রয়েছে এখানে কিন্তু একটা এখানে একটা সেলফ বানানো হয়েছে এই সেলফটা আপনাকে এরকমভাবে বানাতে হবে বা এরকম হাইটটা দিতে হবে যাতে করে আমরা যখন এই কাজ করি তখন কিন্তু মাথাটা একটু সামনের দিকে যায় সো আপনি এরকমভাবে বানাবেন যাতে করে আপনি মাথার মধ্যে ঠেকে না যায় ঠিক আছে তো এই স্পেসটা আপনি সময় আপনি এটা মাপ মতো করতে হবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন এই সেলটা যদি অবশ্যই আপনি চুলার উপরে এরকম সেট দেওয়া যাবে না কারণ হচ্ছে যদি চুলার উপরে আপনি সেট দেন তাহলে হচ্ছে দেখেছেন ধরেন এখানে একটা চুলা রাখা হয়েছে যখন তাপটা উঠবে তাপটা কিন্তু রিপ্লাই করে আপনার বডির দিকে আসবে ঠিক আছে তখন আপনি মানে এটা আপনি কমফোর্ট ফিল করবেন এটা খারাপ লাগবে ধোঁয়া আসতে পারে সো এটা আপনি অবশ্যই চুলার জায়গাটা স্পেস ফ্রি রাখবেন ঠিক আছে সো আসুন এই বাথ কিচেন রুমটার কত বাই কত স্কোয়ার ফিট সো একটা কিচেন রুমের কত কত স্কোয়ার ফিট আপনার জায়গার উপরে ডিপেন্ড করবে তবে আমি সাজেস্ট করবো যে আপনাকে অবশ্যই একটা কিচেন রুম আপনি দৈর্ঘ্যতে বেশি রাখবেন ঠিক আছে দৈর্ঘ্য যত বেশি রাখবেন একটা কিচেন রুম তত সুন্দর হবে ঠিক আছে দৈর্ঘ্য কম হলে কিন্তু আপনার কিচেন রুম সুন্দর হবে না সো আপনি প্রস্থ যতটুকুই হোক না কেন আপনি মিনিমাম প্রস্থ 5 ফুট রাখতে হবে আর দৈর্ঘ্য আপনি যত বেশি রাখতে পারেন সো এই কিচেন রুমটা হচ্ছে দৈর্ঘ্য আছে 11 ফুট এবং প্রস্থ আছে 8 ফুট ঠিক আছে সো 8 ফুট প্রস্থ এবং 11 ফুট দৈর্ঘ্যের এই কিচেন রুমটি দেখতে বেশ ভালোই লাগছে সো এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটার মধ্যে আপনারা কি চুলা বসানো হবে এই এই চুলার জায়গাটা একটু ড্রপ দিয়ে নিচ দিয়ে একটু 4 ইঞ্চি ড্রপ দিবেন এটা অর্থাৎ নিচের দিকে এই সেট থেকে নিচের দিকে 4 ইঞ্চি ড্রপ দিয়ে আপনি চুলাটা জায়গাটা করতে পারেন ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওর এরকমভাবে করতে পারেন সো মোটামুটি খুব ভালো মানে একটা কিচেন রুম এখানে দেখতে পাচ্ছি বা এই কিচেন রুমের মধ্যে কাজ করে কিন্তু কমফোর্ট ফিল করবে সো আপনাদের কাছে কিরকম লেগেছে কিচেন রুমটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ